হ্যালো ফ্রেন্ডস দ্য বং মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই সো ফ্রেন্ডস অনেক দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় সিভিক ভলান্টিয়ারদের বেতন নিয়ে একটা আন্দোলন চলে আসছে যেটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দেখলেই বুঝতে পারবেন অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে যে তাদের বেতন অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের যে বেতন আট হাজার বা দশ হাজার সেই টাকায় তাদের কোনো মতেই তাদের সংসার চলতে পারে না তাই তাদের স বেতন বাড়াতে হবে অর্থাৎ পনেরো হাজার টাকা নয়তো তাদের বেতন কুড়ি হাজার টাকা অথবা তাদের বেতন আঠারো হাজার টাকা করতে হবে সো ফ্রেন্ডস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এমন একটি ইনফরমেশান দিতে চলেছি সেটা সিভিক ভলেন্টিয়ার জন্য খুবই খুশির খবর সো ফ্রেন্ডস তোমাদের এই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই পুরোটা বুঝতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটা চলার সময় স্কিপ করবেন না পুরোটাই দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সো আজকে একটি খবর বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষতিপূরণের কথা ভাবছে নবান্ন কর্তব্যরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার অথবা গ্রামীণ পুলিশ মারা গেলে তাদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ভাবছে নবান্ন এই প্রস্তাবটা এনেছিল ভবানী ভবন তাদের দাবি ছিল রাজ্যে কর্তব্যরত এক লক্ষ সাতাশ হাজার সিভিক ভলেন্টিয়ার আছে অথচ তাদের কোনো সামাজিক অথবা পেশাগত নিরাপত্তা নেই সেই জন্যই প্রস্তাবটি নবান্নের কাছে পাঠানো হয়েছে সো ফ্রেন্ডস সিভিক ভলেন্টিয়ারদের বেতন খুবই কম এবং সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় অথবা ট্রাফিকে দাঁড়িয়ে তাদের ডিউটি পালন করতে হয় যার জন্য তাদের নিরাপত্তা এবং অন্যান্য অভাব রয়েছে যার জন্য রাজ্য সরকার থেকে তাদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা এককালীন দেওয়ার চিন্তাভাবনা করছে সো ফ্রেন্ডস রাজ্যের যে সমস্ত এক লক্ষ বা এক লক্ষ সাতাশ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের সবার ক্ষেত্রেই পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা এককালীন ভাবছে রাজ্য সরকার সো ফ্রেন্ডস এটাই হচ্ছে আজকের খুশির খবর সিভিক ভলেন্টিয়ারদের সো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য শুধু আপডেটটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়া সো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং